হাজীগঞ্জ উপজেলার 12 নং দ্বাদশ গ্রাম ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা মার্কার সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দ্বাদশ গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম শাহজাহান প্রধানীর সভাপতিত্বে ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম বকাউলের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ শাহ কামাল। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারি সহ আরও অনেকে। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 16 মার্চ দ্বাদশ গ্রাম ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের রাস্তা হয়েছে, স্কুল হয়েছে, অবকাঠামো হয়েছে, সকল কিছু করার জন্য আমাদের একটি ইউনিয়ন পরিষদ প্রয়োজন। এই ইউনিয়ন পরিষদে প্রথম নির্বাচন যখন আসলো, খোরশেদ আমার কাছে গেল, জনাব ফুকন মিত্রি সাহেব আমার কাছে গেল, আমি তাদেরকে বললাম যে দেখো নেতৃবর্গ আছে এখানে, যে ওনাদের কাছে বলা যায় ওনারা যাকে চায় তাকে নৌকা দেবে, আমরা নৌকার পক্ষে থাকবো, এর বাইরে কোনো নেই। আমি সরকারি চাকরি করি, আমার পক্ষে আসলে কোনোভাবে কারোর পক্ষে কথা বলার সুযোগ নেই, কিন্তু নৌকা তাকে দিয়েছে, আপনারা তাকে নির্বাচিত করেছেন, সে বাকি কাজগুলো সম্পূর্ণ করেছে। এখানে অনেকেই বলেছেন, অনেকেই বলেছেন যে আপনারা এই উন্নয়ন যে করলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা দরকার, এই ধারাবাহিকতা দরকার, সকলে মিলে আপনারা এই উন্নয়ন চেয়েছেন, আবার দিয়েছে, এখন আমাদের অর্থনৈতিক মুক্তির প্রয়োজন। এই অর্থনৈতিক মুক্তির জন্য কি আমাদের খোরশেদের প্রয়োজন আছে না নেই? তাহলে আমরা সকলে মিলে তার জন্য কাজ করব। সকলে মিলে আমি আপনাদের কাছে একটি কথা, দ্বাদশ গ্রামের খোরশেদ হলো মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী, কিন্তু নৌকা হল আমাদের সকলের। এই গাজী ভাই, হেলাল ভাই, সকল ভাই মিলে এই নৌকাকে কি করতে হবে, কোথায় ভেঙাতে হবে, তীরে ভেঙাতে হবে। আমাদের উন্নয়ন হয়েছে, শেখ হাসিনা তাকেই নির্বাচিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, অতএব এই তাকেই নেতা মেনে, ড্রাইভার মেনে আমাদের কিন্তু গন্তব্যে পৌঁছতে হবে। আপনি যে সকলে রাজি, তাহলে আমাদেরকে এখন থেকে আমাদের যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ গ্রহণ করে ঘরে ঘরে গিয়ে আমাদের মেসেজ পৌঁছাতে হবে যে আমরা একটি সুষ্ঠু আবাস নির্বাচনের মাধ্যমে আগামী 16 মার্চ নৌকার বিজয় চাই।